গোলাঘাট জেলার খুমটাই সমষ্টির বিধায়ক মৃণাল শইকীয়ার কর্মতৎপরতা আর একটা দিনতে তেরটাক পথ নির্মাণের আধারশিলা স্থাপন করলে বিধায়কগুলো। খুমটাই সমষ্টির উত্তর মণ্ডলের তেরটাক মুখ্য সংযোগী পথর নির্মাণ কার্যর শুভারম্ভণি করলে বিধায়কগুলো। গ্রাম্য অঞ্চলের উন্নয়নের প্রতি লক্ষ্য রাখি বিধায়ক মৃণাল শইকীয়ায় খুমটাই সমষ্টির অলিয়ে গলিয়ে থাকা পথ সমূহের নির্মাণ কার্য করে ইতিমধ্যে যেহেতু প্রশংসা বুটলিব সক্ষম হয়েছে আর নতুনক নববর্ষর প্রাক্ষণতে তেরটাক পথ রাইজর নতুন বছর উপহার রূপে প্রদান করলে বিধায়ক। মানুষের যন্ত্রণা পাই আছে, আগর বহু সরকারক আমি জানাইছিল কিন্তু পথটার কারণে কোনো ধরনের মানে মেরামতির কাম নাই। আনকি এনেকা হয়েছে যে গোলাঘাটের যোগাযোগ করা গোলাঘাট রাস্তাটার মানুষখিন কোনো সুবিধা নাই, গতি অতি জরাজীর্ণ অবস্থা পথ ডর ডর খাল। গতি আজি আমি আমার নতুন বছরের আমার বিধায়ক মহোদয়ের যপহার এই উপহারে আমার মানুষখিন মুখত আজি হাঁহি। আর মানে ভাবি আজি পথ সংলগ্ন করা প্রতি ঘরে সন্ধ্যা এগছি এগছি চাকি জ্বলাব, এই মানে সকলকে অনুরোধ জানাইছো আজি আপনার মাধ্যমে যে আমার একটা সপন এই সপন বাস্তবে পরিণত হয়েছে। আর এই হব যেহেতু আজি ভারতীয় জনতা পার্টি যিখিনি কাম হাতত লৈছে কোনো কামেই নোহা পর্যায়ে থাকা নাই। খুমটাই বিধানসভা সমষ্টি এরিয়াত যিমানখিনি রাস্তা পদূলি হয়েছে আমি দেখিলে আচরিত হোক যে সর্দার মৃণাল শইকীয়া বিধায়ক মহোদয়ের প্রচেষ্টাত ইমান রাস্তা হয়েছে, আমি মানে দেখি আচরিত পাইছো যে ইমান এনেকে যদি উন্নতির কাম হয় তেতিয়াহলে আমার অসমখন আগবাহি যাওয়াত আর বড় বেশি সময় নালাগিব। তেরটা পথ পিরিয়াল দিয়ার আগতেই ধরে থা আজি নির্মাণ কার্য মানে আরম্ভ করব, নির্মাণ কার্য হয়ে আসলে মানে সময় পয়া নাছিল আনুষ্ঠানিকভাবে আরম্ভ করব কারণে এই পথকিটা আজি আনুষ্ঠানিকভাবে কামর আরম্ভ করব। আর সকলকে এই নতুন বছর 2021-র